পাঁচ বছর আগের কথা, রই সিনেমার প্রচারে ট্রেনে করে মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন কিং খান। সেই যাত্রায় একাধিক স্টেশনে সিনেমার প্রচার করেন তিনি। শাহরুখ যখন গুজরাটের ভাদোদারা স্টেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে হুড়ুহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সে সময় প্ল্যাটফর্মে পড়ে যান ফরিদ খান নামের এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনি ঝামেলায় পড়েন এই অভিনেতা। তবে পাঁচ বছরের অপেক্ষা শেষে অবশেষে সেই আইনি ঝামেলা থেকে মুক্তি পেলেন বলিউড বাদশাহ। শাহরুখের নামে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে ভারতের হাইকোর্ট। সম্প্রতি গুজরাট হাইকোর্টের এই রায় পেয়ে যেন স্বস্তি পেলেন এই অভিনেতা।